দিল্লি হাইকোর্টে ফের ধাক্কা খেলেন লোকসভা থেকে বহিষ্কৃত কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মন্ত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহাদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া। মহুয়ার দাবি ছিল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহাদ্রাই যাতে ঘুষকাণ্ড নিয়ে প্রচার করতে না পারেন, কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। কারণ হাইকোর্টের যুক্তি, মহুয়া মৈত্র এই মামলায় যথেষ্ট নথি ও তথ্য শেয়ার করেননি। প্রসঙ্গত 2023 অক্টোবর মাসে নিশিকান্ত দুবে অনন্ত দেহাদ্রাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ইউটিউব, সার্চ ইঞ্জিন গুগল সহ প্রায় 15টি মিডিয়া হাউসের বিরুদ্ধে মামলা করেছিলেন। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ নিয়ে মিথ্যে ও তার সম্মানহানি হয় এরকম খবর ছড়ানো থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দিতেই হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। যদিও পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে এই মামলা থেকে অব্যাহতি দেন মহুয়া। প্রসঙ্গত 2023 ডিসেম্বরে ক্যাশ ফর কোয়ারি মামলায় ডিসেম্বর মাসে লোকসভা থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। বহু মূল্যবান জিনিস ও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৎকালীন সাংসদের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি তৈরি হয়। মহুয়া সংসদীয় ওয়েবসাইটের জন্য গোপনীয় লগ ইন শংসাপত্র দিয়েছিলেন বলে অভিযোগ সামনে আসে। হীরা নন্দানি সরাসরি প্রশ্ন যাতে পোস্ট করতে পারেন সেজন্য এই কাজ করা হয়। মহুয়া মৈত্র গত মাসে সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন। সিবিআই এখন দুর্নীতি বিরোধী ন্যায়পাল লোকপালের কাছে একটি প্রতিবেদন জমা দেবে। তার আগে সেই সব উত্তর খুঁটিয়ে দেখছে সিবিআই। দেহাদ্রাই এবং হীরা নন্দানির সঙ্গেও কথা বলছে এমন কথাই সূত্র মারফত পাওয়া গিয়েছে। প্রসঙ্গত তার বিরুদ্ধে ওঠা বিদেশি মুদ্রা লেনদেন বা ফিমা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে খবর মিডিয়ায় প্রকাশিত হচ্ছে আর এই খবর প্রকাশ করছে ইডি। এই অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে আগেই দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার 23 ফেব্রুয়ারি সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়াম প্রসাদ এই মামলা খারিজ করে দিয়েছেন। তৃণমূলের বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহুয়া মৈত্রকে 15 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠানো হয়। হাজিরা দেওয়ার জন্য সময়সীমা ছিল 19 ফেব্রুয়ারি, কিন্তু সেই হাজিরা না দিয়ে কিছুটা বাড়তি সময় চান মহুয়া। এর মধ্যে ফের একবার মহুয়া মৈত্রকে নোটিশ পাঠায় ইডি। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। তার অভিযোগ ছিল যে মামলা এখনও বিচারাধীন, অভিযোগ প্রমাণিত হয়নি তার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে কী করে এই সংক্রান্ত অভিযোগ নিয়ে খবর মিডিয়ায় প্রকাশিত হচ্ছে? ইডি যেন এই সংক্রান্ত কোনো তথ্য ফাঁস না করে, মিডিয়া যেন এই সংক্রান্ত কোনো খবর প্রকাশ না করে। প্রসঙ্গত গত 8ই ডিসেম্বর শুক্রবার এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদে ধ্বনি ভোটে খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রের সাংসদ পদ। নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নগদ টাকা ও অর্থের বিনিময়ে আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত শুরু করে এথিক্স কমিটি। তদন্তে নেমে নিজের লোকসভার লগ ইন পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান। 8ই ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হয়। 495 পাতার সেই রিপোর্ট পেশ করা হয় লোকসভায় স্পিকার ওম বিড়লার কাছে। এরপর প্রায় আধ ঘন্টার মধ্যেই নির্ধারিত হয়ে যায় মহুয়া মৈত্রের সাংসদ ভাগ্য। ধ্বনি ভোটের মাধ্যমে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। যদিও বিরোধীদের দাবি মেনে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। এছাড়া মহুয়া মৈত্রকে তার আত্মপক্ষ সমর্থনে কিছু বলতেও দেওয়া হয়নি। বহিষ্কারের পর সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মহুয়া মৈত্র। বহিষ্কৃত তৃণমূল সাংসদের অভিযোগ একতরফাভাবে তাকে কাজ করায় তোলা হয়েছে। এর পিছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। এথিক্স কমিটির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, সিবিআই পাঠাবে আগামী 6 মাস, আমাকে নানাভাবে হ্যারাস করবে আমি জানি, কিন্তু 13,000 কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যবসায়ী গৌতম আদামি কী হবে? লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রশ্ন তুললেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। তিনি আরও বলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে আমি লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার করে দেশের নিরাপত্তা ভেঙেছি, আর আদানি যে দেশের একের পর এক এয়ারপোর্ট পোর্ট বিক্রি করে দিচ্ছে তার কী হবে? আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কাজে আদানিকে ছাড়পত্র দিয়ে দিচ্ছে।
দিল্লি হাইকোর্টে ফের ধাক্কা খেলেন লোকসভা থেকে বহিষ্কৃত কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহাদ্রাইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মহুয়া। মহুয়ার দাবি ছিল বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহাদ্রাই যাতে ঘুষকাণ্ড নিয়ে প্রচার করতে না পারেন, কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। কারণ হাইকোর্টের যুক্তি, মহুয়া মৈত্র এই মামলায় যথেষ্ট নথি ও তথ্য শেয়ার করেননি। প্রসঙ্গত 2023 অক্টোবর মাসে নিশিকান্ত দুবে অনন্ত দেহাদ্রাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ইউটিউব, সার্চ ইঞ্জিন গুগল সহ প্রায় 15টি মিডিয়া হাউসের বিরুদ্ধে মামলা করেছিলেন। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ নিয়ে মিথ্যা ও তাঁর সম্মানহানি হয় এরকম খবর ছড়ানো থেকে বিরত থাকার ব্যাপারে নির্দেশ দিতেই হাইকোর্টে দ্বারস্থ হন মহুয়া মৈত্র। যদিও পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে এই মামলা থেকে অব্যাহতি দেন মহুয়া। প্রসঙ্গত 2023 ডিসেম্বরে ক্যাশ ফর কোয়ারি মামলায় ডিসেম্বর মাসে লোকসভা থেকে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। বহু মূল্যবান জিনিস ও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের তৎকালীন সাংসদের বিরুদ্ধে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি তৈরি হয়। মহুয়া সংসদীয় ওয়েবসাইটের জন্য গোপনীয় লগ ইন শংসাপত্র দিয়েছিলেন বলে অভিযোগ সামনে আসে। হীরানন্দানী সরাসরি প্রশ্ন যাতে পোস্ট করতে পারেন সেজন্যই এই কাজ করা হয়। মহুয়া মৈত্র গত মাসে সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন। সিবিআই এখন দুর্নীতি বিরোধী ন্যায়পাল লোকপালের কাছে একটি প্রতিবেদন জমা দেবে, তার আগে সেই সব উত্তর খুঁটিয়ে দেখছে। সিবিআই দেহাদ্রাই এবং হীরানন্দানীর সঙ্গেও কথা বলেছে, এমন কথাই সূত্র মারফত পাওয়া গিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।